তোমাদের সাথে একদিন আমার পিম্পল একনে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরছি, আর এই দেখো গতকালকে রাখিগুলো এইখানে আমি সব রেখে দিয়েছি। ফের আজকে আর এক দফা রাখি পরিয়েছে, সেগুলো ব্যাগের মধ্যে আছে, রেখে দেবো। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর দ্য স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম, এই মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম। আজকে যেহেতু শনিবার তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। প্রণবেশ সবেই স্নান করতে গেছে, এখন বাজে প্রায় 2:45। তো আমার জন্য অপেক্ষা করছিল একসাথে লাঞ্চ করবো বলে। আমি ভাত খেয়ে গেছি, ও কিন্তু ভাত খায়নি, তাও ও ফিরে এসে আমি খাবো, সেই জন্য ও বসেছিল আমার জন্য। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ তোমরা হচ্ছে আজকের আমার স্কুলের রাখি টাখি বাঁধার পরে আমি যে ভিডিওটা ছোট করে করেছিলাম যে কোথায় কোথায় রাখি সব বেঁধে দিয়েছে, সেটা একটু খুলে দেখে নাও। এটা হচ্ছে আজকে দ্বিতীয় পর্বে রাখি, এই যে ভরে ভরে দিয়েছে রাখি, মানে রাখির ওপরে রাখি দিয়েছে, শেষ পর্যন্ত আঙুলেও দিয়ে দিয়েছে, দুটো হাতের আঙুলে ভর্তি করে দিয়েছে। প্রচুর প্রচুর রাখি, কালকের এক দফা হয়ে গেছে, আজকের আরেক দফা হলো। আরে মাথায় উঠে আসছে রাখি পরাবে বলে, আমাকে বলছে ম্যাডাম তোমার চুলেও বেঁধে দিই। আমি আর চুলে বাঁধতে হবে না। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ব্যাগ থেকে হচ্ছে এই রাখিগুলো বের করে নিয়েছি। এইগুলো আজকের রাখি, দেখছো কত রাখি এখানে, মনে হচ্ছে 40টার মতন আছে, কি হয়তো আরও বেশি হবে, কারণ তারপরে আরও অনেক বাচ্চারা হচ্ছে রাখি পরিয়েছিল আর কি ভিডিওটা বানানোর পরে। যাই হোক, এই রাখিগুলো আমি এইখানে আবার রেখে দেবো, এখানে ধরবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, দেখা যাক কী হয়। এইটার মধ্যে তো আমি দেওয়ার চেষ্টা তো করছি, শেষ পর্যন্ত ওইটাই না খুলে যায়। তো এখন আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে নেব, আর বিকালবেলাতে, এখন তো অলরেডি বিকাল হয়েই গেছে, মানে আর একটু পরে আর কি, যদি আকাশ ভালো থাকে তাহলে বেরোবো, যদি আকাশ ভালো না থাকে তাহলে আমি বেরোবো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলাতেই, আর আমি না তোমাদের সাথে একদিন আমার পিম্পল একনে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আমরা বেরিয়ে গেছি, একটু রেস্ট নিতে পারিনি, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া তো করেই উঠেছি 4টার সময়, আর এখন বেরোবো না বলে ভাবছিলাম, কিন্তু কারণ বৃষ্টি পড়ছিল। তো সৌভিক আসছে, সৌভিক বলল যে বেরিয়ে গেছি, তোরা বেরিয়েই যা, এই জন্য যাচ্ছি আর কি। বেশি দূর না, নদীর ধার, আমাদের তো ওইটাই আড্ডাখানা। আমরা এখন নদীর ধারে চলে এসেছি, শান্ত একদম নদী, দেখে নাও নদীর ধারটা। আমাদেরকে না দিয়ে তুই একা আইসক্রিম খাচ্ছিস, তো লজ্জা করছে না? নির্লজ্জ, খাবো না আমি আর সৌভিক, অন্য কিছু খাবো। প্রণবেশ ওই দোকানটাতে গেছে গিয়ে চানা মুড়ি আর চায়ের অর্ডার দিতে। এই দেখ, ও নাকি খাবে না, ও এসে আগেই খাওয়া শুরু করে দিয়েছে। চা কই? নদীর ধারটার আমাদের ঘোরা হয়ে গেছে, আর প্রণবেশ বললো একটু বাজার কলকাতায় যাব, ও কিছু জামা বা প্যান্ট কিনতে চাইছে ডেলি ইউজের জন্য। বাজার কলকাতা থেকে শপিং করা হয়ে গেছে, প্রণবেশের জন্য একটা
গেঞ্জি কেনা হয়েছে, কিন্তু বেরোবো বাইরে প্রচণ্ড বৃষ্টি আর আমাদের কাছে একটাই ছাতা। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো আমরা এত বৃষ্টি দেখে আবার বাজার কলকাতা ঢুকে গেছিলাম। তো আমরা অনেকক্ষণ আগেই বাজার থেকে চলে এসেছি আর এখন রাত 10টা বেজে গেছে। তো নিচে গিয়ে আমি বাবা মা দাদাকে খেতে দিয়ে দিয়েছি। প্রণবেশ বলেছে ও একটু পরে খাবে, তো সেই জন্য আমি আর ও একটু পরে খাবো আর কি। যাই হোক, তো বাজার কলকাতা থেকে প্রণবেশের জন্য যে গেঞ্জিটা কিনেছি সেটা চলো দেখিয়ে নিই। এই সেই গেঞ্জিটা, হাতের কাছে একটু এরকমটা ডিজাইন আছে, বুঝছো, এরকমটা। আর গেঞ্জিটা একদম পুরোটাই সবুজ কালারের, মানে একটু শ্যাওলা মতন এইরকম, কেমন যে কালার আমি তো ঠিক জানি না, তবে একটু সবুজের মতনই। ডিজাইনটা এই রকমই, শুধু এইখানে একটা সামান্য এ করা আছে, ব্যাস। তো গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। গেঞ্জিটার দাম নিয়েছে 399 টাকা। পৌনে 11টা বাজে, তো প্রণবেশকে ডাকতে ডাকতে তবে ও নিচে নামলো। যেহেতু আমি চেঁচামেচি করবো সেই জন্য ও এসে একটুখানি ভিডিও করে দিচ্ছে যাতে আমি চেঁচামেচি না করি। তো যাই হোক, আজকে ডিনারের মেনুতে আছে বাঁধাকপির ঘ্যাট, ডাল আর মাছের ঝাল। বাঁধাকপির ঘ্যাটটা জাস্ট অসাধারণ হয়েছিল। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো। এখন টাটা।